আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে যা বললেন মালয়েশিয়ার নতুন মানব সম্পদ মন্ত্রী। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নতুন করে সমঝোতা স্মারক এমইউ স্বাক্ষরের প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির নতুন মানব সম্পদ মন্ত্রী বি শিবাকুমার। মঙ্গলবার 20 ডিসেম্বর কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে গৃহকর্মী নিয়োগের জন্য পূর্বসূরির সেই সমঝোতা স্মারক এমইউ চুক্তি রয়েছে, সেটি আপাতত বলবৎ থাকবে। এটি নতুন করে পর্যালোচনা করার কোনো পরিকল্পনা মন্ত্রণালয়ে নেই। গত ডিসেম্বরের আগে মানব সম্পদ মন্ত্রী এম সারাবানান দেশে শ্রমঘাটতি দূর করতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বিদেশি কর্মী সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অভিবাসী শ্রমিকদের প্রবেশ ত্বরান্বিত করার জন্য সরকারের প্রচেষ্টা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শিবাকুমার বলেছেন, তার মন্ত্রণালয় শ্রমের কর্মপ্রদমান চাহিদা উল্লেখ করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি সমাধান করবে। কিছু পরিবর্তন আছে যা শীঘ্রই ঘোষণা করা হবে। এছাড়া কীভাবে প্রক্রিয়াটি ত্বরান্বিত করা যায় তার সমাধান খুঁজতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি। মন্ত্রী আশা করছেন নতুন সেট আপের আগের চেয়ে দ্রুত হবে এবং এটি কীভাবে সেট আপ করা হবে তা চূড়ান্ত করার পরে খুব শীঘ্রই বিস্তারিত জানাবেন বলে মন্ত্রী যোগ করেন। গত সপ্তাহে মানব সম্পদ মন্ত্রী শিব কুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন চলমান শ্রমের ঘাটতি মানব সম্পদ মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার হবে। 766 নিয়োগকর্তার মোট 75,751 আবেদনের মধ্যে 67,958 2 ডিসেম্বরের মধ্যে অনুমোদিত হয়েছে। শিবাকুমার বলেছেন, ভবিষ্যতে ছাঁটাইয়ের ক্ষেত্রে কর্মীদের জন্য সমাধান খুঁজতে শিল্প মালিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ বিটিই বিবিসিটি প্রতিভা ব্যবস্থাপনা বিকাশের পাশাপাশি সামাজিক সুরক্ষার বিকাশের দিকেও মনোনিবেশ করবেন। এদিকে মালয়েশিয়ার নতুন করে কর্মী নিয়োগের ক্ষেত্রে 175,000 চাহিদার আবেদন পেয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে এবং 150,000 ছাড়পত্র দিয়েছে। এর বিপরীতে বাংলাদেশ থেকে 35,000 কর্মী মালয়েশিয়ায় কর্মক্ষেত্রে যোগদান করেছেন বলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে। অথচ চলতি বছরে মালয়েশিয়া প্রায় লক্ষাধিক কর্মী পাঠিয়েছে নেপাল, যারা বাংলাদেশের কর্মীদের তুলনায় অর্ধেক খরচে গেছে। একটি সূত্রে জানা গেছে, মালয়েশিয়াতে বাংলাদেশের প্রান্তের অভিবাসন ব্যয় ধরা হয়েছে 79,000 টাকা। সেখানে কর্মীদের ন্যূনতম মাসিক বেতন 500 রিঙ্গিত মালয়েশিয়ান, তবে বাস্তবে মালয়েশিয়াতে শ্রমিকদের প্রায় 3 লাখ থেকে 4.5 লাখ টাকাও খরচ হচ্ছে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।